এক লোক তার স্ত্রী আর ছেলেকে নিয়ে সফরে বের হল। তাদের সাথে ছিল একটি মাত্র ঘোড়া। লোকটি ঘোড়ায় চড়ে যাচ্ছিল আর তার স্ত্রী ও ছেলে হেঁটে যাচ্ছিল। এটি দেখে লোকেরা বলাবলি করতে লাগলো, দেখ দেখ লোকটি কত বড় নিষ্ঠুর, বিবি বাচ্চাদেরকে হাঁটিয়ে মারছে আর নিজে জোয়ান মরদ হওয়া সত্ত্বেও সওয়ার হয়ে যাচ্ছে। আরোহী লোকটি ভাবলো লোকেরা তো ঠিকই বলছে। এই ভেবে সে ঘোড়া থেকে নেমে এলো আর ছেলেকে ঘোড়ায় চড়িয়ে দিয়ে স্ত্রীর সাথে হেঁটে যেতে লাগলো। কিছুদূর যাবার পর ছেলেকে ঘোড়ার পিঠে দেখে লোকেরা বলল, দেখ দেখ ছেলেটা কত বড় বেয়াদব, নিজে ঘোড়ায় চড়ে যাচ্ছে আর বৃদ্ধ বাবা মাকে হাঁটিয়ে মারছে। লোকটি ভাবল তারা ঠিকই বলছে, তাই এবার স্ত্রীকে ঘোড়ায় বসিয়ে পিতা পুত্র উভয়ে হেঁটে যেতে লাগলো। এই অবস্থায় লোকেরা দেখে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ একেই বলে স্ত্রীর মরদ। মনে হচ্ছে স্ত্রীর কাছে একেবারে দাসখত লিখে দিয়েছে। লোকটি ভাবল এরাও ঠিকই বলছে। এই ভেবে তিনজনই ঘোড়ায় চড়ে বসল। এবার লোকেরা বলাবলি করতে লাগলো, আহ বেচারা ঘোড়াটিকে কি কষ্টই না দিচ্ছে, একসাথে কতজন সওয়ার হয়েছে দেখ। লোকটি দেখল সবাই ঠিকই বলছে। তিনজনেই ঘোড়া থেকে নেমে পড়ে ঘোড়ার লাগাম ধরে হেঁটে চলল। পথের লোকেরা তাদেরকে দেখে বলতে লাগলো, দেখ নাশকর বান্দা একেই বলে, সৃষ্টিকর্তার নিয়ামতের কোনো কদর নেই। বাহন নিয়েছে ঠিকই, অথচ তিনজনই হেঁটে চলেছে। আরে পালাক্রমে এক একজন করে চললেও তো পারে, সওয়ার হবার যদি ইচ্ছেই না থাকে তবে ঘোড়াটিকে সঙ্গে আনার কি দরকার ছিল, ঘরে বেঁধে রেখে আসলেই তো পারত। লোকটি ভাবল ঘোড়ায় চড়ার আর কোনো পদ্ধতিই বাদ রাখা হয়নি, সুতরাং এখন ঘোড়ায় না চড়ে অন্য কোনো পদ্ধতি আছে কি না তাই চিন্তা করতে লাগলো। আকস্মিক লোকটির মাথায় এক বুদ্ধি খেলে গেল। সে পাশের বাড়ি থেকে বলে কয়ে এক লম্বা বাঁশ নিয়ে আসলো। বাঁশে ঘোড়ার চারপা বেঁধে ঘোড়াকে ঝুলিয়ে বাঁশের দুমাথা দু বাপ বেটা ঘাড়ে করে চলতে লাগলো। ঘোড়ার মাথা নিচের দিকে আর পা উপরের দিকে। এই অবস্থায় নদী পার হবার জন্য যখন তারা পুল দিয়ে যাচ্ছিল তখন এই আজব ব্যাপার দেখে সবাই হো হো করে চিৎকার করে উঠল। এই চিৎকার শুনে ঘোড়া এক ঝাঁকুনি মেরে ছিটকে নদীতে পড়ে গেল। বাঁশের হ্যাঁচকা আঘাত খেয়ে পিতা পুত্র উভয়ে উপুড় হয়ে পড়ল। কারো মাথা ফাটলো, কারো থুতনি ফেটে রক্ত ঝরতে লাগলো। লোকটি দেখল মানুষকে সন্তুষ্ট করার বিপদ কত মারাত্মক, এত চেষ্টা করেও মানুষকে সন্তুষ্ট করা যাচ্ছে না। মানুষকে খুশি করতে গিয়ে ঘোড়াও হারালাম, মাথাও ফাটল। নিজের সিদ্ধান্তে আমাদের অটল থাকা উচিত। কে কি বলল তা নিয়ে মাথা ঘামালে কখনোই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।